স্বামী পরকীয়ার মতো ব্যস্ত মোবাইলে প্রতিবাদ করতে গিয়ে ঘরছাড়া স্ত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে দমে না গিয়ে সুবিচারের দাবিতে শ্বশুরবাড়ি উঠোনে ধর্ণায় বসে রয়েছেন দুই সন্তানের মা বিজলি খাতুন রবিবার সন্ধ্যা থেকে ধর্ণায় বসে রয়েছেন তিনি রাত করিয়ে সকাল এবং সকাল করিয়ে দুপুর এখনো পর্যন্ত তার কেউ খোঁজ নেয়নি অনাহারেই বসে রয়েছেন তিনি বাড়িতে ঢুকতে না দিলে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করে মারা যাবেন বলে জানান বিজলি খাতুন স্বামী শাহবাজ আলী ও শাশুড়ি আসিরা বিবি বাড়িতে তালা ঝুলিয়ে রবিবার সন্ধ্যা থেকেই পলাতক রয়েছেন ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর গ্রামে এই নিয়ে হুসেনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্ত্রী বিজলি খাতুনের অভিযোগ প্রায় 10 বছর আগে তাদের বিয়ে হয় বিয়ের কিছুদিন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল তাদের দুই নাবালক সন্তানও রয়েছে কিন্তু তারপর থেকে তার স্বামী ও শাশুড়ি মোটা অঙ্কের যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে শুরু করেন তার উপর অত্যাচার সহ্য করেও তিনি দুই সন্তানের মুখ দেখে সংসার করে যাচ্ছিলেন এরপর স্বামী রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত চন্দ্রপুর গ্রামের এক বিবাহিত মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি সবসময় মোবাইলে ব্যস্ত থাকেন প্রতিবাদ করতে গেলে বেধরক মারধর করতে হয় তাকে এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভাও বসে কিন্তু ছেলে নাছোড়বান্দা দ্বিতীয় বিয়ে করার আশায় দুই মাস আগে তাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তারপর থেকে আর তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছিল না রবিবার সকালে গ্রামে সালিশি সভা বসার কথা থাকলেও স্বামী ও শাশুড়ি সালিশি সভায় উপস্থিত না হয়ে বাড়িতে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে খবর এমনকি স্বামী স্ত্রীর নামে থানায় মিথ্যে নিখোঁজ ডায়েরি করেন তারই প্রতিবাদী সুবিচারের দাবিতে শ্বশুরবাড়িতে ধর্ণায় বসে রয়েছেন তিনি অত্যাচারিত গৃহবধূ কি জানাচ্ছেন শুনব মারপিট করেছে মারধর করেছে আর তার উপরে কি মারধর করছে আপনাকে আমার স্বামী আমার শাশুড়ি মা মানে কেন মারছে কি কারণে ওই অন্য বিড়িশার সঙ্গে ভাই বিয়া করলে চণ্ডীপুরে বিড়িশার সঙ্গে বিয়া করে নিয়ে যাওয়াই ওইটার করে বেশি মারছে আর মানে মারধর করছে আপনার শাশুড়ি আর আপনার স্বামী কি দাবি করছে কি চাইছে আপনাদের কাছ থেকে ডিমের মাংস বলে ডিমের বেলা আনবো তাতে ঘটুকাম নির্ঘাম করো গোটে আমরা তো গরিব মানুষ কুঞ্চাতে টাকা দিব এতলা ওই মাংসের দাবি আনবো এতলা টাকা তে বেলা ঘটুকাম নির্ঘম করো ব্যস্ত যে সঙ্গে ফেলাব ওই সঙ্গে ব্যস্ত বাকি এই দিকে তখন কার সঙ্গে বাত করছি এইটুকু আর বাকি করবে এই মোবাইলে একশো বার বেলে বাত করুন বেলে একশো বার বেলে কিছু করুন তুই বেলে খাবার বেলে খা রো এইটি যে মুই কলে মোক খালি বেশি মারছে বেশি ডাঙ্গা আছে মোর শাশুড়ি মারছে বরকার কা রাতি খেচে খাচে ওরা দুজনে মারিছে তো আমি সহ্য করে যে সব গাওয়ার উপর সমাজের উপর নিয়ে কবা গেছি তো আপনাকে কতদিন আগে ঘর থেকে বার করে দিয়েছে কতদিন হলো ঘর থেকে বার করে দেবার আপনাকে দু মাস হয়ে গেল বিজলি খাতুনের মা জানিয়েছে বিয়ের সময় সমস্ত যৌতুক মিটিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও যৌতুকের জন্য তার মেয়েকে মারধর করছে তারা গরিব মানুষ কোথায় পাবে এত টাকা আবার চণ্ডীপুর গ্রামে এক বিবাহিত মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছে জামাই সে থেকে তার মেয়েকে দেখতে পারে না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রবিবার সকালে গ্রামে সালিশি সভা বসার কথা ছিল কিন্তু সালিশি সভায় উপস্থিত না হয়ে ঘরে তালা ঝুলিয়ে তারা পালিয়ে যায় এপেক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি সম্পূর্ণ ভরসার আরেক নাম খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে আমাদের পরিষেবাগুলি থাকছে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শ বিশ্বমানের রক্ত মলমূত্র ইত্যাদি পরীক্ষা কেন্দ্র আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ট্রেডমিল টেস্ট ঔষধের দোকান আরও অনেক কিছু এখন সব এক ছাদের তলায় ওপেন ইন সোল এপেক্স লাইফ হেলথ কেয়ার এলএলপি খাগড়াবাড়ি নাট্যসংঘের পাশে কোচবিহার মোবাইল 8710494991 আমরা মেয়েকে কেন জ্বালাতন করছে কি কারণে জ্বালাতন কি করছে আসলে শ্বাস মানে কি কারণে আমরা যে পাশে সব বুঝে দিয়ে দিচ্ছি দিবার বাদে আমার মোর বেটি কাছে তুই 5 লাখ টাকা নিয়ে আয় 5 লাখ টাকা নিয়ে আনবো তো আমি আমাদের সাথে বেটা বিলাছি ও স্যার টাকার লোভী যে মা বেটা টাকার লোভী যে আমি বেটা বিলে আনবো ইয়া ঘর চলে আনি পারবে বা কিছু ঘর থেকে বের করে দে ওয়া ঘর বের করে দে ওয়াই দিবার কাছে দে ওয়া ই করে আনি পার ঘর চলে আনি পারবে ওয়া রেডি বরাস করে দুইটা আমার বেটা হালছে ওয়াই ছোয়ার দেখে আমরা কাছে বেটি যা কি করো দুইটা তোর বেটা লাল হয়ে গেলে তুই এদিনটাকে দেখে রো এদিনটা তোর মা ই করবে একদিন তো কিনারা লাগাবে
ওর শাশুড়ি না হয়ে আপনার বউ আপনার মেয়েকে দেখতে পারছে না, কিন্তু আপনার ওর স্বামী কেন ওকে দেখতে পারছে না, কি কারণে? আগু আর স্বামী ঠিক ছিল, সোমর বেটি কথা লালিশ দিয়েছিল, আর ওখান এই এক বরস ওয়াই ওই চন্ডীপুর জানে কোনো বেটার সঙ্গে বাত করেছে, বাতচিত করেছে, তো ওইটা ওই উঁচাশে বাতচিত করি আগে ঠিক আছে, আমার বেটি নালে পরে মোর বেটি খাবানি মাংবে, মোর বেটি বলাবে নি, মোর বেটি হাসাবে নি, মোর বেটি শুতে রবে আলাপ ঘরত, ওয়াই ফের চালাবে মেলিং শুতুয়া, মোর বেটি আখলাই ছোয়ানে শুতে রবে, তো ওয়াই বলাবে যখন হ্যাঁ মুখে তো ঠিক করেছে মুখনি বলাবো, আর উঁচা কাল লোর ইচা ঝাড়িছে আসবো না, ওয়াই ওয়ার সঙ্গে বাতচিত করে আসিছে, তো কুশিদা গ্রাম পঞ্চায়েতের সদস্য অলোক পোদ্দার জানান, ছেলেটি চরিত্রহীন, চন্দিপুর গ্রামে এক মেয়ের সঙ্গে পরকীয় সম্পর্ক রয়েছে, আবার মোটা অঙ্কের যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়শই মারধর করে, এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশি সভা বসেছে, ছেলে স্ত্রীকে নিতে অস্বীকার করছে, মেয়েটি রবিবার সন্ধ্যা থেকে ধর্নায় বসে রয়েছেন, এই নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন। এটা তো কাল থেকে হচ্ছে, আমি যেটা এবং দেখলাম এবং কালকে আমরা আমরা আমি প্রধান উপপ্রধান সবাই মিলে একটা বুঝবার চেষ্টা করেছিলাম, ছেলেটার নাম হচ্ছে শাহবাজ, মেয়েটার নাম হচ্ছে বিজলি, আর মেয়েটার শাশুড়ির নাম হচ্ছে আসিরা বেবা, মানে ছেলেটার মা, এরাই হচ্ছে তিনজন, এরাই হচ্ছে তিনজন মূল। তার মধ্যে মেয়েটার পর খুব টর্চার হতো, রাত্রিবেলা করে টর্চার হয়েছে, এবং মেয়েটা প্রকাশ্যে বলছে আমার পর টর্চার করছে, এবং কিছু ছেলেকে ফাঁসাবার জন্য বারবার আরোপ দিচ্ছে মেয়েটাকে ছাড়বার জন্য, যেহেতু ওর একটা এতে চণ্ডীপুরে একটা অ্যাফেয়ার চলছে মেয়ের সঙ্গে, তার জন্য মেয়েটাকে ছাড়বার জন্য এই অলরেডি একে মানসিক অত্যাচার টর্চার শুরু করেছে, এবং আমরা যেটা জানতে পারলাম মেয়ের কাছ থেকে জেনে যে মেয়েটাকে অনেক দিন ধরেই ও টর্চারটা করছে, তার কারণ হচ্ছে যে ওকে নাকি ডিমেন্ড দেয়নি এবং ভালো করে বিয়ে টিয়ে দিয়েছে, ডিমেন্ড দেয়নি তার জন্য অত্যাচার করছে ওকে এটাই করে, আর কয়েকটা আমাদের গ্রামের কয়েকটা ছেলে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, এখানে কয়েকজন আছে শাহবাজ ওর স্বামী, মেয়েটার যে স্বামী শাহবাজ কয়েকটা ছেলেকে ই করে ফাঁসাবার চেষ্টা করছে, ওদের কাছে একটা টাকারও ডিমান্ড করেছে। তারপরে এরা যখন টাকা দিবার কথা বলছে যে আমরা টাকা কেন দেবো, তখন এদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে ওই মেয়েটাকে দিয়ে, তখন মেয়েটা পরিষ্কার ভাষায় বলে যে তুমি আমাকে আরোপ কেন দিচ্ছ, তুমি তো মেয়েটা তুমি তো চণ্ডীপুরে প্রেম প্রেম করছো, তা আমার কাছে আমার বাবা ডিমান্ড দিতে পারবে না, তার জন্য কি আমার উপর এরকম অত্যাচার করবা? অভিযুক্ত স্বামী সাহেবাজ আলীর সঙ্গে মোবাইল ফোন মারফত যোগাযোগ করার চেষ্টা করা হলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি, ব্যস্ততার অজুহাত দেখিয়ে বারে বারে ফোন কেটে দেয় বলে অভিযোগ। সেখানকার স্থানীয় বাসিন্দা কি জানাচ্ছেন শুনব। বুঝতে পারলাম যে প্রধান উপপ্রধান এখানে এসেছিল, মেম্বারও ছিল, এখানে প্রায় 200-300 লোকের মানে বিচার ছিল, ছেলেটা বলছিল মেয়েটা নাকি চরিত্রহীন, কিন্তু এখানে প্রুফ না করতে পেরে ছেলেটা ভেঙে যায় এবং ওর বাড়িতে গিয়ে মেয়েটা ধর্নায় বসে, তারপরে শুনতে পাই যে ছেলেটা রটাচ্ছে নাকি যে 4-5 ছেলের সাথে ওর ই আছে সম্পর্ক আছে, কিন্তু আজ পর্যন্ত আমার 30 বয়স হলো, 10 মেয়েটার বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না যে চরিত্রহীন বা কিছু, মেয়েটা খুব ভালো কিন্তু ওকে মানে ছেলেটা বাজে, কাছে এখন পয়সা কিছু নাই, মানে জড়িয়ে 4-5 জনকে জড়িয়ে কিছু পয়সা হাতিয়ে নিতে চাওয়ার ইচ্ছা।